সুপ্রিয় দর্শক, কাগজে নিয়মিত আয়োজন এক নজর আজকে সংবাদপত্রে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদ হোসাইন। দর্শক, প্রতিদিনের এই আয়োজনে আমরা আপনাদের জানানোর চেষ্টা করি দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর প্রধান শিরোনাম, সেই সঙ্গে জানানোর চেষ্টা করি খবর ও খবরের ভেতরের খবর এবং তার বিশ্লেষণ। সংবাদ বিশ্লেষণের জন্য আমরা প্রতিদিন একজন দক্ষ অভিজ্ঞ সংবাদ করি কর্মী স্টুডিওতে যুক্ত করে থাকি। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন শামসুজ্জামান শামস, স্পোর্টস বিভাগের প্রধান দৈনিক ঘুরে কাগজ। শামসুজ্জামান শামস, আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুভ সকাল। জি, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা আপনার দৈনিক সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আসছি। আমার হাতে রয়েছে দৈনিক ভোরের কাগজ। ভোরের কাগজের প্রধান হেডিং রয়েছে ডলারের বাজারেও মজুদারি। এ নিয়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জায়েদ বখত বলেছেন, দাম বেড়েছে কারসাজিতে, অমর লোকে গাড়ি পাড়ি দিলেন অমর গানের স্রষ্টা, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারেনি আব্দুল গফফার চৌধুরী, ভারত ভারতে পিকের ব্যবসায়ী সরকারের প্রভাবশালীরাও, কানাডার পাসপোর্ট নিয়ে রহস্য, টাকা আত্মসাৎ পিকের বিরুদ্ধে আরেকটি মামলা, সাগরিকায় বাঘ সিংহের লড়াইয়ে কেউ হারেনি চট্টগ্রাম টেস্টে। এ নিয়ে আমরা বিশ্লেষণে যাব যেহেতু আমাদের স্পোর্টস বিভাগের প্রধান রয়েছেন। আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর, তারা লিখেছে বানের পানিতে ভাসছে সিলেট সুনামগঞ্জ, চরম দুর্ভোগে সঙ্গে ওর খাদ্য সংকট, কিংবদন্তির মহাপ্রস্থান। দৈনিক সমকাল, তারা লিখেছে খাদ্যশস্যের উৎপাদন মজুত নিয়ে ধোঁয়াশা, কিংবদন্তির মহাবিদায়। আমরা যাচ্ছি হচ্ছে দৈনিক ইত্তেফাক, তারাও লিখেছেন আব্দুল গফফার চৌধুরীকে নিয়ে লিখেছেন, চলে গেলেন 21 গানের স্রষ্টা, কিংবদন্তি আব্দুল সাংবাদিক আব্দুল গফফার চৌধুরী আর নেই। এছাড়া এখানে প্রধানমন্ত্রী একটি রিপোর্ট রয়েছেন, ভোগ্য পণ্য ও ডলারের বাজার পর্যবেক্ষণ প্রধানমন্ত্রীর নির্দেশ, পর্যবেক্ষণ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এছাড়া সর্বশেষ আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন, তারা আমরা যে রিপোর্ট গুলো পড়ে আসছি সেগুলো লিখেছেন। এখানে প্রধানমন্ত্রী তারা বলেছেন, দ্রব্যমূল্যের অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণ, অর্থনৈতিক মন্দা ঠেকাতে জরুরি বৈঠকে নির্দেশ প্রধানমন্ত্রীর। এই ছিল আজকের সংবাদপত্রের গুলো আলোচিত এবং প্রধান প্রধান শিরোনাম। আমার হাতে রয়েছে দৈনিক ভোরের কাগজ। ভোরের কাগজের আমরা যে রিপোর্টটা বিশ্লেষণে যেতে চাচ্ছি সেটা হচ্ছে, বাঘ সিংহের লড়াইয়ে কেউ হারেনি চট্টগ্রাম টেস্ট নিয়ে আমরা বিশ্লেষণে যাব। আমাদের সঙ্গে আছেন শামসুজ্জামান শামস। শামসুজ্জামান শামস, আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার কাছে গতকালকে পর্যন্ত যে চট্টগ্রাম টেস্ট হয়েছে, টেস্টের সার্বিক আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। সাগরিকা টেস্টে বেশ ভালো জমজমাট লড়াই হয়েছে, বাক্সিংয়ে লড়াই কে হারেনি, অর্থাৎ আমাদের টেস্টে একটা নিষ্পান ড্র ম্যাচ এগিয়েছে। তো ওটা টেস্টটা বুঝাই গিয়েছিল যে এটা ড্র দিকে যাচ্ছে, কারণ শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করছে আপনার 397, তারপর টাইগাররা তাদের চ্যালেঞ্জের জবাব দিতে নেমে 465 রান করেছে। বেশ একটা স্পোর্টিং একটা উইকেট ম্যাচ হয়েছে, ভালো হয়েছে। আমাদের ব্যাটসম্যানেরাও রান পেয়েছেন, বলাররা ভালো বল করেছেন। শ্রীলঙ্কা 397 রানের জবাব নিয়ে টাইগাররা বেশ ভালো করেছে, শুরুটা চমৎকার হয়েছে। ওপেনিং জুটিতে তামিম ইকবাল মাহমুদ হাসান জয়কে নিয়ে 165 রানের মতো একটা 65 রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন। তারপর মাহমুদুল্লাহ হাসান জয় 58 রানে আউট হওয়ার পর তামিম তার কাঙ্ক্ষিত সেঞ্চুরি দেখা পেয়েছেন। তিনি 133 রানের একটা চমৎকার ইনিংস খেলেছেন, যদিও তিনি প্রথম বাংলাদেশি হিসাবে 5000 রানের মাইল ফলক স্পর্শ করে একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি। যদিও আমাদের মুশফিকুর রহমান প্রথম বাংলাদেশ হিসাবে 5000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন। আমাদের টেস্ট বেশ ভালো হয়েছে। এই টেস্টে আমাদের দুটো হাফ সেঞ্চুরি রয়েছে। যদিও লিটন কুমার দাস 88 রানে একটি দারুণ ইনিংস খেলেছিলেন, 12 রানের জন্য তিনি একটা সেঞ্চুরি মিস করেছেন। এ ম্যাচে লিটন এবং মুশফিক জুটি সুন্দর খেলেছেন। আপনার ম্যাচ নিয়ে পরে আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে বাক্সিংয়ে লড়াই যেহেতু কেউ হারেনি, তারপরে ড্র ড্র করার পরে বাংলাদেশ একটা পয়েন্ট পেয়েছে আপনার রিপোর্ট পরে আমি যতটুকু জানলাম, এই কিভাবে পয়েন্টটা পেল বা কিভাবে জিতবে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশ ড্র হতে 4 পয়েন্ট পেয়েছে। বাংলাদেশ এই বছরের প্রথম শুরুতেই নিউজিল্যান্ড সফরে গিয়েছিল, আপনারা আমরা সেই ম্যাচটি দেখেছি, নিউজিল্যান্ডের সফরে গিয়ে প্রথম টেস্টে বাংলাদেশ দুর্দান্ত একটি জয় পেয়েছিল, অর্থাৎ বাংলাদেশের বছরটা শুরু হয়েছে জয় দিয়ে। ওই জয়টা যেহেতু পেয়েছিল সেই জন্য আমাদের পয়েন্ট ছিল
একটা ম্যাচে জিতলে আইসিসি যে টেস্ট চ্যাম্পিয়নশিপে যে পয়েন্ট হচ্ছে 12 পয়েন্ট পাওয়া যায়, আমরা 12 পয়েন্ট পেয়েছি। আর কালকে যদি ম্যাচটা ড্র হয়েছে সেখানে আমরা 4 পয়েন্ট পেয়েছি, অর্থাৎ আমাদের 5 ম্যাচে 16 পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা, আমাদের 8 ম্যাচে 16 পয়েন্ট হয়েছে শ্রীলঙ্কা। তারা 5 ম্যাচ থেকে 28 পয়েন্ট সংগ্রহ করছে, তারা 2টো ম্যাচ জিতেছে, 1টি ড্র করছে, তাদের 2 ম্যাচের ড্র তো হচ্ছে 24 পয়েন্ট, আর কালকে বাংলাদেশের সাথে ড্র করাতে 28 পয়েন্ট পেয়েছে। আমাদের এখন ঢাকা টেস্টে যদি আমরা শ্রীলঙ্কার সাথে জিততে পারি তাহলে আমাদেরও পয়েন্ট 28-এর সম্ভাবনা রয়েছে, আমরা শ্রীলঙ্কাকে টেক্কা দিতে পারবো। আর ঢাকা টেস্টটা শুরু হচ্ছে আপনার 23 তারিখ থেকে, আর ঢাকা টেস্টটা বাংলাদেশের রেকর্ড অনেক ভালো। আমরা ঢাকা টেস্টে বিশ্লেষণে যাব, এর আগে আমরা হচ্ছি চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের কি কি অর্জন হয়েছে যদি সংক্ষিপ্ত বলতেন। চট্টগ্রাম টেস্টে তো বাংলাদেশের অনেকগুলো অর্জন রয়েছে। এই ম্যাচে আমরা লিড নিয়েছি শ্রীলঙ্কা 397 রানের জবাবে আমরা 465 রান করেছি, 68 রানের লিড নিয়ে শ্রীলঙ্কাকে আবার ব্যাট করতে দিয়েছি, শ্রীলঙ্কা আবার ব্যাট করেছে। কিন্তু ওদের যে দিন শ্রীলঙ্কাকে শেষের দিন ওদের আমরা কিন্তু চতুর্থ দিনে একটা সম্ভাবনা জেগেছিল, আমাদের যে 68 রানের লিড নিয়েছিলাম সেই লিড থেকে শ্রীলঙ্কা পর্বতে ব্যাট করতে নেমে 39 রানে 2টি উইকেট হারিয়েছিল। তারপর আবার দিনে কালকে পঞ্চম দিনের শুরুতে আমরা একটু ভালো বল করেছি, তাদের 6টি উইকেট চলে গিয়েছিল, কিন্তু নিউশান দিকবেলা এবং দিনের চান্দিমাল এই জুটি 99 রান পার্টনারশিপ গড়ে ম্যাচটাকে ড্র দিকে নিয়ে গেছিল। এই জুটিটাকে যদি বাংলাদেশের একটু আগে ফেলে দিতে পারতো তাহলে হয়তো চট্টগ্রাম ম্যাচে একটা ফলাফল হতে পারতো। তারপর আমাদের ম্যাচে চমৎকার অর্জন রয়েছে, নাইম হাসান 15 মাস পরে খেলতে এসে স্পিনার, সে 6টি উইকেট নিয়েছে, 30 ওভার বল করে 105 রানে সে 6টি উইকেট পেয়েছে। তারপর সাকিব আল হাসান, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা দেখলাম যে প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংস, প্রথম ইনিংসে নাইম শেখ ভালো টেস্ট বল করেছে এবং দ্বিতীয় ইনিংসে তাইজুল সবচেয়ে বেশি উইকেট পেয়েছে। আমরা কিন্তু দেখলাম যে পেসার, যে মানে পেসার বল কিন্তু তারা উইকেট পাচ্ছে না, কারণটা কি? মানে দেখা যাচ্ছে অধিকাংশ উইকেট গুলোই স্পিনের, যারা স্পিনার তারাই পেয়েছেন এই টেস্টে। উইকেটটা হচ্ছে একটু স্পিন ধরেছে, স্পিন সহায়ক ছিল, ব্যাটসম্যানেরও রান পেয়েছে, ব্যাটিংও ছিল, স্পিনিং উইকেট ছিল। স্পিন উইকেটে সাধারণত আমাদের পেসাররা যে উইকেট পায়নি সেটা তাদের ব্যর্থতা, তাদের বল লাইন লেন্থ অনুযায়ী হয়নি, গুড লেন্থে বল করতে পারেনি। ওদের কিন্তু পেসাররা কিন্তু উইকেট পেয়েছে, হ্যাঁ, আমাদের পেসাররা সেভাবে নামের প্রতি সুবিচার করতে পারেনি। একজন পেসার উইকেট নিতে হলে বলে ছন্দ থাকতে হবে, বলে ইনসুইং থাকতে হবে, বলটার ভেরিয়েশন থাকতে হবে, একজন পেসারের বলে গতি থাকতে হবে, যেটা আমাদের তাসকিনে রয়েছে, মুস্তাফিজে রয়েছে। তারা ব্যাটসম্যানকে তারা বুঝতে পারে যে কোন ব্যাটসম্যান কোন বল খেলতে দুর্বলতা রয়েছে বা কোথায় বল ফেলতে হবে। কিন্তু আমাদের পেসাররা বল করেছে কিন্তু তারা সেই ওইভাবে করে না, তারা শুধু বল করিয়ে গেছে, তাদের বলে ভেরিয়েশন ছিল না, তারা চেষ্টা করেছে। তারপরে যে আমাদের স্পিনারদের বলতে হবে, দেখেন চট্টগ্রাম টেস্টে যদি শ্রীলঙ্কার 16টি উইকেটে পতন ঘটেছে, প্রথম ইনিংসে 10টি আর গতকাল ছিল 6টি, 6টির মধ্যে একটি রান আউট আছে, এই যে 15টি উইকেটে পতন ঘটেছে, এই 15টি উইকেট কিন্তু আমাদের 3 স্পিনার ভাগ করে নিয়েছে। নাইম হাসান নিয়েছে, আমি সেটাই বলছি, এখন যে ঢাকা টেস্টে, হ্যাঁ বলুন, ঢাকা টেস্টে জি, এখন বিষয় হচ্ছে ঢাকা টেস্টে মানে স্পিন অ্যাটাকই থাকবে নাকি বোলিং আনা নতুন কাউকে আনা হবে? কারণ শরীফুল বিদায় নিয়েছে, শরীফুল ইনজুরি কারণে ছিটকে পড়েছে, এখন মানে পেস অ্যাটাক কাকে আনা হবে যদি যুক্ত করা হয়? না, যে গতকালকে দল ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম টেস্টের যে দল ছিল সেই দলটিও রয়েছে, নতুন কাউকে এখানে রিপ্লেসমেন্ট আনা হয়নি শরীফুলের জায়গায়। কারণ আপনারা আমরা যা খেলা দেখছি বা জানি, ঢাকা তো স্পিনের স্বর্গভূমি, এখান থেকে স্পিন হবে, কারণ আমরা চট্টগ্রামে যে ওদের বললাম যে 16টি উইকেটে মানে 16টি উইকেটে পতন ঘটেছে, এমন একটা রান আউট ছিল, আর 15টি উইকেট আমাদের 3 স্পিনার কিন্তু ভাগ করে নিয়েছেন। সাকিব নিয়েছেন 4টি, সাকিব নিয়েছেন 5টি উইকেট, তাইজুল নিয়েছেন 5টি প্রথম ইনিংসে 1টি, গতকাল তাইজুল নিয়েছেন 4টি, 5টি সাকিব হাসান প্রথম ইনিংসে ছিল 1টি, গতকাল নিয়েছেন 3টি, 4টি আর মাহমুদুল হাসান, নাইম হাসান নিয়েছেন 6টি, এই যে 15টা উইকেট তিনজনে নিয়েছেন। আর ঢাকাতে তো আমরা স্পিন উইকেট দিয়ে টি-20তে অস্ট্রেলিয়া বধ করেছি, তারপরে আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছি, তারপরে এখানে ঢাকার মাঠে যে টেস্ট হয়েছে আমরা অস্ট্রেলিয়ার সাথে জিতেছি, সেখানে কিন্তু স্পিন উইকেট দিয়ে সবাইকে কুকুপাত করা হয়েছিল। আর ঢাকা যে স্পিন হচ্ছে তো সবাই জানে। আপনার কাছে ঢাকা টেস্ট নিয়ে একটু, আপনি একটু ঢাকা টেস্ট নিয়ে বিস্তারিত একটু বলবেন, একটু সংক্ষিপ্ত বলতে হবে কারণ সময় সংক্ষিপ্ত কারণে শেষ আমরা শেষ করতে হবে।
আপনি ঢাকা টেস্টে চট্টগ্রামের মতো ড্র হবে না তো, নাকি আমরা একটা ফলাফল পাবো বলে আপনি মনে করেন একটু? আমরা তো ফলাফল প্রত্যাশা করছি এবং এখানে টাইগার যা জিতবে এই প্রত্যাশা করছি। টাইগার সমর্থক চাচ্ছে যে শ্রীলঙ্কাতে সাগরিকায় যে মানে চট্টগ্রাম টেস্টে যে ভুল ত্রুটি গুলো ছিল আমাদের টাইগার ব্যাটার এবং বোলাররা সেই ভুল ত্রুটি গুলো শুধরে এবং ঢাকাতে একটা যে জয় উপহার দিতে পারবে এবং ঢাকা টেস্টে ফলাফল আসবে। এখন আমাদের বোলাররা যদি তাদের সুনাম বজায় রাখতে পারেন, তারা সেইভাবে বল করতে পারেন, তাহলে তো ওদেরকে খুব স্বল্প রানে বেঁধে ফেলা যাবে। অ্যাঞ্জেলা ম্যাথু দেখেন শ্রীলঙ্কা যদি প্রথম ইনিংসে দেখে শ্রীলঙ্কার কিন্তু অন্যকে ধাওয়াতে পারেনি। ওদের যে 397 রানের জিনিসটি ছিল তার মধ্যে অ্যাঞ্জেলা ম্যাথু করেছে 199 রান। যদি ম্যাথুসকে ডাবল সেঞ্চুরি করতে দেননি নাইম হাসান, এরকম যদি শ্রীলঙ্কাকে যদি আমরা স্বল্প রানে বেঁধে ফেলতে পারি প্রথম ইনিংসে, তারপর আমরা যদি রান রিট নিতে পারি, আশা করা যাচ্ছে যে ঢাকাতে একটা কিছু হবে, ফলাফল হবে এবং ঢাকার স্পিনটা খুব কার্যকর হবে। শ্রীলঙ্কা টিমে যে ভালো স্পিনার রয়েছে এরকম কিন্তু নয়, আমাদের তাইজুল বেশ ভালো একজন স্পিনার, তারপর অলরাউন্ডার সাকিব আল হাসান দুর্দান্ত স্পিনার, নাইম হাসানও ভালো বল করছেন। যদিও নাইম হাসান কালকে হাতে ব্যথা পেয়েছেন, তার ঢাকা টেস্টে খেলা নিয়ে কিছুটা সংশয় রয়েছে, তারপরেও তো আমাদের স্পিন ভালো রয়েছে এবং ঢাকা টেস্টে একটা ফলাফল আসবে যদি স্পিন সহায়ক উইকেট হচ্ছে। জি ধন্যবাদ আপনাকে আমাদের ঢাকা টেস্ট এবং শ্রীলঙ্কা সফর নিয়ে বিশ্লেষণ করার জন্য। আপনি আমাদের সঙ্গে আগামীতে আবার পাবো আপনাকে খেলা কোনো আয়োজনে, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ। দর্শক এই ছিল আজকের আয়োজন, ঠিক 10টায় শুরু হয়ে থাকে আমাদের লাইভটি, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।